মিরসরাই সমিতি দুহা কাতারের উদ্যোগে এবং বন্ধু প্রতিদিন মিরসরাই উপজেলা শাখার সার্বিক সহযোগিতা বেনে মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স দুঃত ও অসহায় নারি অলরে সেলাই মেশিন বিতরণ করাইয়ে অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এমপি মিরসরা সমিতি দোহা কাতারের সভাপতি নিজাম নাজমুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশারফ হোসেন মান্নার পরিচালনায় এই সময় মধ্যে বক্তব্য রাখে মিরসরাই উপজেলার চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকুলি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমন শারমিন উপজেলা এলজিডি কর্মকর্তা কুশুলি এস এম রাশিদুল রহমান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ সহ আরো বোধকে হৈরাহি উপজেলার ষোলোয়ান ইউনিয়নের ১৬ জন অসহায় ও দোস্ত নারিয়লরে স্বাবলম্বী গরিবের লোককে সেলাই মেশিন বিতরণ করায় আমার অধিদপ্তরের আন্ডারেও আমরাও দিয়ে থাকি এটা হচ্ছে আয় বর্ধ একটা মানে যুগান্তকারী একটা ইকুইপমেন্ট নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কে ওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর কে এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই